তিতাসে আওয়ামী লীগের একাংশের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত। কুমিল্লা থেকে মোহাম্মদ ইমাম হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এসটিভি নিউজ 14-এ। বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের নামে অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লার তিতাস উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করছে একাংশের নেতাকর্মীরা। রোববার 29 অক্টোবর বেলা 11:30টার দিকে মিছিলটি উপজেলার কড়িকান্দি বাজার থেকে বন্দরামপুর স্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হরতাল বিরোধী বিভিন্ন স্লোগান দেন। উক্ত প্রতিবাদ ও শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সী মজিবুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজা মিয়া সওদাগর, জেলা উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেরি আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান, নাজমুল হাসান কিরণ, কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া মেম্বার, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে হরতাল বিরোধী অবস্থান নেন।